বাবা তুমি খেলনাগুলো আনছো কেন? তুমি বন্ধুদের দেখাবে? ঠিক আছে চলো বন্ধুদের দেখাই আজকে স্মিথের খেলনা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মিথ ক্রিয়েশন। তোমরা বুঝতেই পারছো স্মিথ আজকে ওর ইউটিউব ফ্যামিলিকে ওর খেলনা দেখাবে। এই হচ্ছে ওর খেলনা। এই যে এই তিনটে হচ্ছে ও অন্নপ্রাশনে পেয়েছিল। এটা কি বাবা? পান্ডু। পান্ডু, ও আবার এটাকে নামেও ডাকে, পান্ডু নাম দিয়েছে। আর এটা কি? টেডি বিয়ার। এটা টেডি বিয়ার। এইগুলোকে নিয়ে ও খেলতে খেলতে দেখো কি অবস্থা করেছে, ছিঁড়েও দিয়েছে। এই গাড়িটার উপরে ও আবার বসে চালায়, দেখো কি অবস্থা করেছে। এখন আবার এই গাড়িগুলো সব পুরনো হয়ে গেছে, এখন নতুন নতুন অনেক কিছু চলে এসেছে, সেগুলো তোমাদের দেখাই। এইটা কি? স্পাইডারম্যান। স্পাইডারম্যান, আচ্ছা এটা হচ্ছে স্মিথের স্পাইডারম্যান। ও খুব বায়না করেছিল ওর পাপার কাছে বড় স্পাইডারম্যান নেবে, মানে আমাদের মতো, কিন্তু অত বড় তো স্পাইডারম্যান হয় না। আমরা ওকে ছোটই কিনে দিয়েছি আর বলেছি ও ছোট থেকে বড় হবে। ডোরেমনও আছে ও, তুমি ডোরেমনকেও দেখাবে। এই দেখো ডোরেমন, তুমি ডোরেমনের সাথে খেলো তো? হ্যাঁ, এই যে ওর ডোরেমন, এই ওর স্পাইডারম্যান, ও খুব খেলে ওদের সাথে। আর কি আছে তোমার? দেখাও বন্ধুদের, তোমার এই টকিং টমও আছে, একটু একটু শুনিয়ে দাও বন্ধুদের। এ বাবা, টম তো কথাই বলছে না, কারণ টমের এতে টমের পেটে তো ব্যাটারি নেই। যা তো ব্যাটারি ভরে আমরা বন্ধুদের দেখাবো, ঠিক আছে? ততক্ষণে আমরা এইগুলো দেখি। আর কি আছে তোমার দেখিয়ে দাও? মোটু পাতলু। হ্যাঁ দেখো মোটুর কি অবস্থা করেছে, এই দেখো মোটুর এত খেলেছে যে মোটুর জামাই ছিঁড়ে দিয়েছে। ও কি করে এই মোটু পাতলুকে নিয়ে তোমরা জানো না, তাই তো? তুমি মোটুর জামা ছিঁড়ে দিয়েছো তো? আর ঠিক আছে, এগুলো তো বন্ধুরা দেখে নিয়েছে, আর গুলো দেখাও তোমার। এটা কে? গণেশ। গণেশ দাদা, এটা তোমার গণেশ দাদা। গণেশ দাদার হাড় উল্টে গেছে, দেখেছো তো? আর এটা কে? এটা হাতি। হাতি, হাতি ইংরেজি কি? এলিফ্যান্ট। এলিফ্যান্ট, এই দেখো হাতি, ওর আবার ছোট্ট হাতিও আছে। আর কি আছে? এইটা কি সোনা? এইটা এইটা কুকুর। কুকুর, কুকুর ইংরেজি কি? ডগ। ডগ, তোমার ডগটা দেখিয়ে দাও বন্ধুদের। ভৌ ভৌ ভৌ। আর এইটা কি? এটা বাঘ। বাঘ ইংরাজি কি? টাইগার। টাইগার, হালু। দেখো এই দেখো, ওর একটা ডগ একটা টাইগার। আর এইটা কি? এইটা ও কামার পুকুরে গিয়ে কিনেছিল। এটা কি সোনা? এটা জাইলোফোন। জাইলোফোন, তুমি একটু বাজিয়ে দেখিয়ে দাও তো। ও মা কি সুন্দর বাজাচ্ছে, ওয়াও খুব সুন্দর হয়েছে। আর এইটা, এটা কি? এটা এটা রোবট। রোবট, এইটাও তখন 1 বছর বয়স, ওর পাপা ওকে কিনে দিয়েছিল। এই দেখো কি হাল করেছে, ওর পাই ভেঙে দিয়েছে। এটা নয় তো খুব সুন্দর নাচতো, তাই তো? কিন্তু এখন আর নাচবে না, ওর তো পা ভাঙা, এই হাল করেছে। আর এই যে এইটা কি? কিচকিয়াও, বন্দুক। ও যেখানেই যাবে ও 3-4টে বন্দুক কিনবে। একটা আপাতত রয়েছে, আর দুটো কোথায় রয়েছে আমি জানি না। তুমি একটু বন্ধুদের ঢিচাও করে দাও তো। আর এইটা কি? ফ্যান। স্মিথ আর স্মিথের মায়ের যখনই গরম লাগে বাইরে গেলে তখনই এই ছোট্ট ফ্যানটা চালিয়ে নেয়, দেখো কি সুন্দর। আমরা একটু হাওয়া খেয়ে নি, কি সুন্দর না? আর এইটা কি দেখ বলো? এটা তুমি কোথায় গিয়ে কিনেছিলে সোনা? যা এই তো লাইট জ্বলেছে, এটা তুমি সেই বাজি দেখতে গিয়ে কিনেছিলে না? হ্যাঁ এটাও বাজি দেখতে গিয়ে কিনেছিল। এইবার আসছি আমরা বল। দেখতেই পাচ্ছ ওর হাতে একটা বল আছে গাইস, আর আমার হাতে একটা বল আছে। ও যেখানেই যাবে, মেলা হোক ঘুরতে হোক, যেখানেই যাবে বল দেখতে পেলে ও বল কিনবে। ওর বাড়িতে যে কত বল, এত বল তোমাদের দেখানো সম্ভব না, তো আমরা দুটো বল দেখাচ্ছি। এই দেখো বাবার, তুমি যেখানেই যাও বল কেন তো, তোমরা ওর একটা ভিডিও দেখেছো, সেখানেও বলের জন্যই বায়না করছিল। বল তো তোমাদের দেখালাম, এর পরের জিনিসটা দেখাই, সেটা হচ্ছে এটা কি সোনা?
এটা কুকুর, এটা পিগি ব্যাংক, পিগি ব্যাংক, এটা তোমার পিগি ব্যাংক তো, ডগ হাউস তো, এর মধ্যে আবার দেখো ও পয়সাও জমিয়েছে, তাই তো? তুমি পয়সা জমিয়েছো, তার কিরম ভাবে এটা চালাও দেখিয়ে দাও। ডগটা বাইরে আসে না পয়সা নিতে, ও খুব সুন্দর এটা। এইবার এটা কি, এটা কি বলো? এইটা, এটা তো তোমাদের এর ভিডিও তো তোমাদের দেখিয়েছি, এটা ও আরেকটু ছোট বয়সে কিনেছিল, ওই কালার গুলো সব বলতে পারে। এই গাড়িটা দেখো, এই গাড়িটা রোবট গাড়ি বাবার, এটা বন্ধুদের দেখিয়ে দাও তো কেমন গাড়িটা। এই দেখো কি সুন্দর গাড়ি, এটা দেয়ালে যেখানেই লাগবে এইটা লাগলে এই উঠে যাবে। এবার তুমি এইটা দেখাও, এটা কিউক, কিউক, হ্যাঁ এটা ও তো খুব ছোট পারে না, কিন্তু ওর খুব বায় না, ও এইটা কিনবে, এটা করবে, ও করার চেষ্টা করে, তুমি একটু করে দেখাও, কিন্তু ও খুবই ছোট বুঝতেই পারছো, ও পারবে না। হ্যাঁ ওরকম করে করে, আচ্ছা ওটা তুমি পরে বড় হলে এটা সলভ করবে, হ্যাঁ করে তোমার ইউটিউব ফ্যামিলিকে দেখাবে, ঠিক আছে? এবার এইটা দেখাও, এই গাড়িটা, এই গাড়িটারও দেখো কি অবস্থা করেছে, এইটা টানলে গাড়িটা চলতো কিন্তু এখন আর চলে না, ও এত এটা টেনেছে যে গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই তো? একটুখানি চলে, কি করেছো তুমি গাড়িটা, এটা খারাপ করে দিয়েছো তো। আর এইটা কি, এটা রিক্সা, হ্যাঁ হ্যাঁ এই দেখো কি সুন্দর চলছে। আর এটা কি, এটা বাসি, কিন্তু এর বাসি তো নেই, এটা ওর কাকাই ওকে এনে দিয়েছিল, কিন্তু বাসি নেই, ও খুলে ফেলে দিয়েছে। বাসিটা এখান দিয়ে বাজালে এখান দিয়ে একটা বড় একটা লাঠি মতো হয়, কিন্তু এর আর কিচ্ছু নেই, ও সব খুলে ফেলে দিয়েছে। এবার তোমাদের দেখাই ওর একদম ছোট্টবেলায় ওর দাদার এটা ওকে কিনে দিয়েছিল, এইটা এখান দিয়ে চাবিটা ঘোরালে এখান দিয়ে ও ডুমডুম করে কিছু একটা বাজাতো, কিন্তু ওর আর এখন কিছুই নেই, দেখো বন্ধুরা কি অবস্থা করেছে, সব খুলে ফেলে দিয়েছে। আর এইটা দেখাও, তোমার সব থেকে ছোট্ট গাড়ি, তোমার মতো ছোট্ট গাড়ি, হু এটা দেখাও, এটা কে, এটা এটা বালি, কি বালিশ, স্মাইলি, বলো এটা আমার স্মাইলি বালিশ, স্মাইলি বালিশ, স্মাইলি বালিশ, ও এইবার দেখো রিমোট কন্ট্রোল গাড়ি, কিন্তু এখন সবই ব্যাটারি খোলা আছে, কারণ ও যখনই পায় এগুলো নিয়ে খেলতে থাকে, তাই জন্য আমরা ব্যাটারিটা খুলে রেখেছি। এটা তোমার রিমোট কন্ট্রোল গাড়ি তো, আচ্ছা তুমি একদিন এটাও দেখিয়ে দেবে, হ্যাঁ ভালো করে চালিয়ে। আর এইগুলো কি, বলের সাথে সাথে ও যেখানেই যায় সেখানেই গিয়ে বাবলস কেনে। আর এটা কি, এটা পপিট, এটাও ও যখন বলেছিল আমরা তো অবাক হয়ে গেছিলাম, দোকানদারকে গিয়ে বলছে পপিটটা নেবো, দোকানদারও অবাক যে ও এইটুখানি বাচ্চা কি করে বলছে যে পপিটটা নেবো। তো দেখো তোমরা এইটা, আর এই যে গদা মেলায় গিয়ে কিনেছিল, এই দেখো এইগুলো মেলায় গিয়ে কিনেছিল। আর তোমাদের দেখাচ্ছি স্মিতের কিন্ডার জয়ের খেলনা, হ্যাঁ তুমি দেখাও, তুমি এর মধ্যে লিখে দেখাও কেমন করে তুমি লেখো। লেখো লেখো আবার লেখো, এখানে এই দেখো এ লিখেছে, ও ডিজিটাল স্লেটে ও এ লিখেছে, এটা ওর একটা খেলনা। এবার তুমি কি দেখাবে বাবার, অনেক কম সময় তো, এবার তোমাকে দেখ, এই তোমার কিন্ডার জয়ের খেলনাগুলো বন্ধুদের দেখিয়ে দাও। দেখো এই দেখো এতগুলো হচ্ছে কিন্ডার জয়ের খেলনা, ওর খুব কিন্ডার জয় ও খেতে ভালোবাসে, আর কিন্ডার জয় খেলেই তোমরা তো জানো খেলনা পাওয়া যায়। হ্যাঁ ওটা কি বাবা, এটা কুকুর, হ্যাঁ আর এটা কি, এটা এটা তুমি কিন্ডার জয় থেকে পেয়েছো তো, বল এই দেখো কতগুলো পাখি, হু তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ওর কিন্ডার জয়ের খেলনা পেয়েছে, তাহলে বোঝো কত কিন্ডার জয় খায়।
হুশ, এই তো হয়ে গেছে। পেন্সিলটা দেখো, হ্যাঁ এটা তো পেন্সিল, তুমি দেখাও তো ঠিক করে। হ্যাঁ এটা তো পেন্সিল, এই দেখো রং পেন্সিল। চলো দেখানো হয়ে গেছে, এবার আমরা বন্ধুদের, এবার আমাদের সব খেলনা দেখানো হয়ে গেছে তো তোমার? তুমি বলো আমার খেলনাগুলো দেখে তোমাদের কেমন লাগলো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্মিতের কথায় কমেন্ট করে জানিও, আর স্মিতের আলো আরো ভালো ভালো ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা টাটা।